아 <susurra>

কুমিল্লায় এই মুহূর্তে আমরা আছি কুমিল্লার বিখ্যাত গুমতি নদীর তীরে একবারে গুমতি নদীর বাদে খুব সুন্দর বিশাল একটা খামার অবস্থিত সেই খামারে প্রতি বছর কোরবানি পাঙ্গাস মাছের দামে কোরবানির গরু বিক্রি হয় পাঙ্গাস মাছের দামে কেন বললাম দর্শক আমরা সবাই অনেক সময় মনে করি যে খামারের চেয়েও হাটে গরু সস্তা কিন্তু এখানে একটা রেকর্ড হয় প্রতি বছর যে ওনার খামার থেকে মানুষ গরু কিনা হাটে নিয়ে বিক্রি করে ঠিক আছে তো গত বছর এখানে এই খামারের মালিক শরীফ ভাই যেটা করছিল সেটা হচ্ছে গরু কিলে রসপলাই ফ্রি দিছিল আজকে আমরা জানবো যে গরুর সাথে এই বছর কি ফ্রি দেওয়া হবে চলেন দর্শক তার পাশে দেখতে পাচ্ছেন আমার এই যে ঘোড়া কালো ঘোড়া এই কালো ঘোড়াটার একটি স্পেশাল প্রাইস থাকবে সেটা আপনাদেরকে দেখাবো এই কালো ঘোড়া খেপস কেন চলেন আমারের দিকে যাই খুদ্র খামারি খুদ্র খামারি কৃষিয়ার কৃষকের খুব দরকারি দর্শক আমরা যে গরুগুলো দেখাবো আজকে তার মধ্যে প্রথম গরুটা আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু আমাদের সামনে আছে শরীফ ভাই জি ভাই এইটা কি জাতের গরু এটা তো ভাই শাহিওয়াল শাহিওয়াল গরু শাহিওয়াল হ্যাঁ শাহিওয়ালের মধ্যে দেশাল ক্রস আছে শাহিওয়ালের মধ্যে সামান্য দেশাল ক্রস আছে ক্রস আছে হ্যাঁ কয় জাত এটা এটা চার জাত চার দাঁত লাইভ ওয়েট কেমন আছে

এডো ভাই 500 এটা 480 এর মত এটাও 380 উপরে আছে এডো এগুলো সব দাম ঠিক বলে যাই ঠিক ঠিক আছে এডো এইটা যাই তাহলে দাম আলোচনা ঠিক আছে দেখি শরীফ ভাই কি ভাই 3 নাম্বার

মাসাল্লাহ বাদামি কালারের একটা গরু মাথাটা একদম লাল চার দাঁত জাত শাহিওয়াল জি শাহিওয়াল এটা এটা ওয়েট ভাই কম হবে আচ্ছা পাঁচ সাত কেজি কম হবে জি টাকা টাকা আর এমনি নিলে 2 লাখ 60 হাজার এমনি নিলে 2 লাখ 60 হাজার যেটা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার গরুটা ওইটা থেকে মনে 15 20 কেজি কম আছে আচ্ছা

দর্শক শরীফ ভাই সবচেয়ে বড় গরু দেখতে পাচ্ছেন এটা এত দুষ্ট গরু যে এটা কোনোভাবে কোনো জায়গাতে দাঁড়া করানো যাচ্ছে না শেষমেশ এখন নতুন ভাবে বাস দিয়ে এটাকে স্কেলে উঠানোর চেষ্টা করা হচ্ছে আমরা একটু আগে এটাকে অনেক চেষ্টা করছি বাস ছুটে গেছে আজকে এই গরুটা আপনাদেরকে স্কেলে উঠে দেখার কারণ হচ্ছে একটাই যে আমরা সবাই গরু একটু বড় হইলেই এটাকে এক টন এগারোশো কেজি বারোশো কেজি দাবি করি কিন্তু আসলে গরুর মূল গরু আপনাদের সামনে

এখন গরুটার দাম সম্পর্কে জানবো আমরা এই গরু তো কোনোভাবে লাইভ ওটা দেওয়া সম্ভব না এটা দাম থাকবে মানুষের একটা কমন সেন্স থাকে সো এটার দাম কত বলেন এটা 5 লক্ষ 40 5 লক্ষ 40 হাজার জি দর্শক আমি মাঝে মাঝে কুমিলা ভিডিও করতে আসলে আমার গর্বে আমার মানে সিনা 4 ইঞ্চি ফুলে যায় ঠিক আছে আমাদের কুমিল্লার মানুষের অ্যাটিটিউড কথাবার্তা শুনলে এই গরু আপনাদেরকে দাম বলা হয়েছে কত 5 লক্ষ 40 5 লক্ষ 40 হাজার গরুর ওয়েট হচ্ছে আটশো কেজি যে কেউ আপনারা আসবেন এই গরুটা দেখবেন গরু যদি স্কেলে না তুললেন আপনারা বলতে বাধ্য হবেন যে গরু এক হাজার কেজি ঠিক আছে আর এই গরুর দাম চোখ বন্ধ করে যে কোনো লোক সাত লাখ আট লাখ টাকা দাবি করত। শুধুমাত্র আমাদের কুমিল্লার মানুষ বিবেক দিয়েই দাম চায় সব সময়। মাসাল্লাহ আসবেন এই খামারে ঠকবেন না ইনশাল্লাহ যারা হাটের ফিলিংস চান তারাও পাবেন কারণ দেখা দেখেন হাট বানায় রাখছে বাঁশ টাস টালাইয়া ঠিক আছে বাইরে মরিচাপাতি লাগাবে ঠিক আছে

সাথে না বসলে না কথা বললে বুঝবেন না আপনার সাথে আসবেন দেখবেন গরু ইনশাল্লাহ কিনা হাতে ফেরত যাবেন না ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরীফ ভাই সেভেন

সাধারণ একটু সাহিওয়াল আছে মানে গলা আর নাভিতে একটু সাহিওয়াল আছে গরুটার এসটাও একটু সাহিওয়াল আছে গরুটার কিন্তু দেশি परसेंटेज এই গোল্ডারদের মধ্যে বেশি শরীফ ভাই এটা কয় দাদ এরর দাদ 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 কত এটা আছে 570 কেজি এখন তো মাপলাম 570 কেজি এগুলা দর্শক যা আছে সব স্কেল ওয়েট কোনো ভকিজুগি নাই আপনারা জাস্ট আসবেন স্কেলে তুলবেন 500 টাকা দিয়ে গুণ দিবেন বাংলাদেশ মাসের দরে কিনে নিয়ে চলে যাবেন বাড়ি ঠিক আছে কোনো সমস্যা নাই ভাই ঠিকা দাম এটা বলে দেন তাহলে ঠিকা দাম কত আইয়ে এই তো 3 লক্ষ দিয়ে দিব 3 লক্ষ টাকা ঠিকা দাম ঠিক আছে আর যদি কেউ ওয়েট নিতে চায় তাহলে 500 করে 500 করে ওকে মাশাআল্লাহ ঠিক আছে ভাই এতদিন আপনাদেরকে দেখাইছি টাঙ্গাইলের চমচম যশোরের রসগোল্লা আজকে আপনাদেরকে দেখাইছি কুমিল্লার রসমালাই শরীফ ভাই এই গরুটা সম্পর্কে বলেন এটা যদি নিতে চায় এটা ওই এটা 500 দিতাম না এটা একটু

কোনো সমস্যা নাই দূরে যারা আছেন তারা কুমিল্লার পিওর খাঁটি রসমালাই যেটা আসলে রসমলাই কিনেন এটা আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী ঠিক আছে একবারে মানুষ আপনারা আসলে সরাসরি ওনার সাথে দেখা না করলে কথা না বুঝবেন না দাম টাম কোনো বিষয় না আপনারা ভাইয়ের সাথে আসবেন কথা বলবেন দাম নিয়ে আটকে থাকবেন ইনশাল্লাহ গরু পছন্দ ইনশাল্লাহ গরু নিতে পারবেন গরু